আরে মানি এসে গেছো? এসো এসো, কোনো অসুবিধা হয়নি তো? আইগে না বাবা, কেমন আছেন? আইগে ভালো আছে। আর বোন? হ্যাঁ ভালো আছে। বাহ বাহ, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো না ওখানে। আইগে, আরে ওখানে ওখানে কেন বসবে? আমাদের সঙ্গে ব্রেকফাস্ট সেরে নেবে, এসো এসো। মানিক, তুমি জল খাবারে টোস্ট ডিম খাবে নাকি অন্য কিছু বানিয়ে দেবো? আইগে টোস্ট ডিম চলবে। হাসি কি হলো? হ্যাঁ হাসি কেন? টোস্ট ডিমে পাঁচ নাকি যে চলবে গাইয়া? আহ রিয়া, তো কথা আইগে কাকা বাবু, আপনি যখন পেরথম মেদিনীপুর থেকে এখানে এইছিলেন তখন আপনার কেউ এইভাবে গাইয়া বলে ডেকেছিল? কি জানো মানে, আমি যখন প্রথম এসেছিলাম রিয়ার মতন কোনো শয়তান মেয়ের সঙ্গে তো আমার দেখা হয়নি, তবে ওই গাইয়া শব্দটা আমার শুনতে হয়নি। সেটা আপনার সৌভাগ্য আর এটা আমার দুর্ভাগ্য। এর উত্তর আমি তোমাকে পরে দেব মানিকচাঁদ। আগে মানিকচাঁদ নয়, মানিকচন্দ্র, মানিকচন্দ্র সাধুখা। ঠিক আছে ঠিক আছে, ঝগড়া পরে হবে না, বসো খেতে বসো। মজু দাও খাবারটা। হ্যাঁ দিচ্ছি। কি গন্ধ, ও সারা পিঠে গোবর। সে কি গোবর? কোথায় দেখি 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 পেছন। ওমা হ্যাঁ তাই তো, ও সেই জন্যই জানো তো, তখন থেকে আমি একটা বিশ্রী গন্ধ পাচ্ছিলাম, ঠিক বুঝতে পারছিলাম না। তা মানিক, তুমি কি গোবরে পড়ে গিয়েছিলে নাকি? আগে হ্যাঁ। তা তুমি কি করে পড়লে মানে, কি করে পড়লে? কলকাতায় এসে ঘাবে টাবড়ে গিয়ে গোবরে পড়ে গেছে বোধহয়। আগে আমি তো জানতাম যে আমাদের গায়ের রাস্তাতেই গোবর থাকে, কিন্তু কলকাতার রাস্তায় যে গোবর থাকে সেটা আমি জানতাম নি। উত্তরটা পেলি? এর উত্তরে কি আছে? কলকাতার রাস্তায় সাবধানে চলাফেরা করা উচিত, এরকম হাদারামের মতো চললে গোবরেই পড়ে। আগে না 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 কাকা বাবু, আমি চলছিলাম না, আমি তো দাইড়ে ছিলাম। একটা গাড়ি যে ড্রাইভার চালাচ্ছিল তার চোখে বোধহয় নেওয়া হয়েছিল। আরে আমি ওখানে দাঁড়িয়ে আছি, গাড়িটা যে সোজা ব্রেক কষলো আমার গায়ের উপরে, আর আমি গিয়ে পড়লাম সোজা গোবরে গোবরে। কোকোতাও লাগেনি তো? আগে না না। আচ্ছা আচ্ছা শোনো মানে, ওইদিকে বাথরুম আছে, কেমন তুমি কাপড় জামা ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসো আমাদের সঙ্গে খাবে, যাও যাও ওইদিকে। হ্যাঁ ওইদিকে ওইদিকে, তাড়াতাড়ি এসো। আগে বুলশিট, ও ভুলেই গেছি, বাবা আপনার জন্য এই পাটালি গুড়, আর এই খেজুরের গুড়, আর এই নারকল নাড়ু পাঠিয়েছে। দেখো দেখো দেখো, আরে আমার যে এসব খাবার গুলো ভালো লাগে নীরু এখনো মনে রেখেছে। হ্যাঁ দেখি নাড়ু, দেখি নাড়ু, দেখি দেখি দিচ্ছি আগে নাড়ু না ধরো। হ্যাঁ বাহ বাহ বাহ, দারুণ। দেখি পাঠিয়ে দেখি, দেখেছেন তো নাড়ুগুলোর হাত পা নেই, সোজা গ্রাম থেকে এখানে চলে এলো। আমি বই নিয়ে এলাম, কাকাবুর পেটেও চলে গেল, সেমনি ডিম পারোটিও পেটে চলে যায়, বুঝলেন? স্টুপিড।